আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়ালে চলে আসলাম। আজকে টিউটোরিয়ালটি আমি দেখাবো যে আপনারা কীভাবে স্টুডেন্ট যে এডু মেলটা আছে সেটা আপনারা কীভাবে ক্রিয়েট করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমি পুরো ফুল প্রসেসটা আপনি দেখিয়ে দিব কীভাবে এটা ক্রিয়েট করতে হয়। যারা টিউটোরিয়ালে দেখছেন তারা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা কিন্তু এটি দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন বা অনেক কিছু বুঝবেন না। তার আগে আপনাদের কিছু কথা বলতে চাই। আমাকে অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে একটা ইডু মেল ক্রিয়েট করা তৈরি করার জন্য আমি কিন্তু টিউটোরিয়াল অনেকগুলো টিউটোরিয়াল দিতে পারতাম, কিন্তু এতগুলো টিউটোরিয়াল দিলে কিন্তু লাভ নাই। কারণ যে সব যে যে ইডু মেল যে তারা প্রোভাইড করে তারা কিন্তু সবই কিন্তু আসে না, বা অনেক প্রবলেম একটা প্রবলেম যেটা সেটি আমিও অনেকগুলো ই করছি, মানে যেটা মেল পাওয়ার জন্য আমি যেটা পেয়েছি সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আজ। আর এটা থেকে আপনারা আনলিমিটেড গুগল টাইপ নিতে পারবেন, যে আজর বল যে আরডিপি সে বিপিএস সেটি আপনারা নিতে পারবেন ফ্রিতে। আমার এই টিউটোরিয়ালটি যদি দেখেন তাহলে আপনারা এটি নিতে পারবেন। আমি আগে কিন্তু দুইটা টিউটোরিয়াল দিয়েছিলাম, সেখানে অনেকে ক্রিয়েট করতে পেরেছেন বা অনেকে কেউ করতে পারেন নাই, তাদের জন্য আজ এই টিউটোরিয়ালটি। তারা এই টিউটোরিয়ালটি দেখে জাস্ট আপনারা তৈরি করতে পারেন, আপনারা কেউ স্কিপ করবেন না টিউটোরিয়ালটি। কীভাবে তৈরি করতে হয় সেটি আপনারা দেখতে পারবেন, একদম ইজি আমি দেখিয়ে দিব। আমি ইডু মেল পেয়েছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি, বা অনেক আমি কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল দিতে পারতাম কিন্তু এর জন্য আমি দেই নাই, বা একটি মেলের জন্য একটি একটি কঠিন একটি কাজ এটি। চলুন আমি দেখিয়ে দিই কীভাবে এখন এটি আপনারা ক্রিয়েট করবেন। তার আগে বলে নিন, যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে বেল আইকনটি সেটি এখনই ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আমি আপলোড দিলে তারা আপনার পেয়ে যাবেন। আপনাকে যে কোনো একটি ব্রাউজার চলে যাবেন। আপনারা অনেকে বলতে পারেন যে এটি ভিপিএন লাগবে কি না, তা ভিপিএন লাগবে না। আপনারা জাস্ট আপনার যে যেখানে যে অবস্থায় আপনাদের কম্পিউটারটা ইউজ করতেছেন সে অবস্থায় হলেই হবে, আপনাদের কোনো ভিপিএন বা কিছুই লাগবে না। কি করতে হবে জাস্ট এই দেখতে পারছেন, আর এটা যে আছে এটা আপনারা ইউজ করতে পারেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সেটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা জাস্ট ক্লিক করলে এই পেজটায় এই জায়গায় আসবেন। আর যেটা আছে এই কলেজটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, নাহলে আপনারা জাস্ট এই জায়গা থেকে টাইপ করে নিতে পারেন ডিএমসিসি। আমি যেভাবে ক্রিয়েট করছি সেভাবে আপনারা ক্রিয়েট করলে হবে, কিছু আর কিছু করা লাগবে না। আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব বুঝিয়ে দিব কীভাবে এটি করতে হবে, আর এটি অনেক মানে একদম ইজি এটি তৈরি করা। আর যেটি দেখাচ্ছে এটি কিন্তু আপনারা জাস্ট মেলটি পাবেন। দেখতে পাচ্ছেন জাস্ট এরকম আসবে, এখান থেকে জাস্ট কি করবেন জাস্ট এই দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও, সেই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। আসার পর এখান থেকে কি করে দিবেন জাস্ট নিউ স্টুডেন্ট, এখান থেকে জাস্ট এটা ক্লিক করে দিবেন, গেট স্টার্ট অ্যাজ নিউ স্টুডেন্ট। এখান থেকে জাস্ট আমরা কি করবো জাস্ট এই যে ক্রিয়েট নাওটা আছে যেটা ক্রিয়েট এটিতে ক্লিক করে দেব। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে ফার্স্টে, এখান থেকে জাস্ট আমরা এই জায়গা থেকে এটা ইউজ করবো যে দেখতে পাচ্ছেন, এখান থেকে মেল
এখানে জাস্ট আমরা ফার্স্ট নেমটা থেকে কপি করে নিব, নেমটা কপি করি। জায়গায় আপনার যে ভ্যালিড যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিবেন। এই জায়গায় আপনার আমরা ফোন নম্বরটা ইউজ করবো এই জায়গা থেকে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করতে করে থাকবেন, আপনারা এইভাবে করলেই হবে। এই জায়গায় আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার বলে দিয়েছে কিভাবে আপনার এই জায়গায় পাসওয়ার্ডটা দিতে হবে, সেভাবে আপনার পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন। এখন কি করতে হবে, জাস্ট আমরা মিলে চলে যাবো, জাস্ট মতো আমরা অ্যাক্টিভ করতে হবে এই জায়গা থেকে। দেখতে পাচ্ছেন এই জায়গা আমরা আগে অ্যাক্টিভ করতে হবে, জাস্ট এটা আমরা ক্লিক করে দেব। জাস্ট সাইন ইন দিয়ে ক্লিক করে দেব, সাইন ইন আমরা যে মেল দিয়ে আমরা করছিলাম সেই মেলটা এই জায়গায় পেস্ট করে দেব। আমরা ওই জায়গায় পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দেবেন। এখান থেকে কি করবো, জাস্ট দেখতে পারছেন যে ক্রিয়েট নাও অ্যাপ্লিকেশন, জাস্ট এটিতে ক্লিক করে দেব। এখান থেকে স্টার্ট নাও অ্যাপ্লিকেশন, আমাদের যে এই ফোন নাম্বারটা এই জায়গায় লাগবে, এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিন।
আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা দিতে পারেন। এই জায়গা থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এই জায়গা থেকে আপনারা জাস্ট পেন্ট দিয়ে দিবেন। এখান থেকে আমরা এটি কপি করব, আর এই জায়গাতে জাস্ট এই নামটা, ফার্স্টে যে নামটা কপি করেছিলাম সেই নামটা এই জায়গাতে দিয়ে দিবেন। ধরবো জাস্ট ধরবো, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, জাস্ট কি করে দিবেন, জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমাদের এটা সাবমিট হয়ে গেছে। এখন সাবমিট হওয়ার পর এই জায়গায় একটা মেল পাবেন, এই জায়গায় একটা মেল আসবে। আর এই মেলটা আপনাদের অবশ্যই আপনাদের 3 দিন ওয়েট করতে হবে এই মেলটি পাওয়ার জন্য। আর বলে রাখি যে এই মেলটি অবশ্যই আপনারা এটি পাবেন। আমি বলতেছি এই মেলটা অবশ্যই আপনি পাবেন, এটি মিস হবে না। যদি টাইমটা যদি বেশিও লাগে তাহলে আপনি জাস্ট মেলটা চলে আসবে। আমি এখন আমার যে আগে মেল আসছে সেই মেলটা আমি জাস্ট আপনারা ক্রিয়েট করে আমি দেখাই, চলুন সেটা কিভাবে করতে হবে। আমি ফুল প্রসেসটা বলছিলাম, যেটি ফুল প্রসেস আমি সব দেখিয়ে দিব আপনাদের। কিন্তু এই জায়গায় কোনো মেল আসবে, একটু চলুন আমি দেখিয়ে দিই আপনাদের। আমি আগে থেকে একটি করে রাখছিলাম, দেখতে পারছেন এখানে যে আমার মেল সেটি চলে আসছিল, সেটি আমি সেট আপ করে নেই এখন পর্যন্ত আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। দেখতে পারবেন যে এরকমভাবে আপনাদের একটি মেল চলে আসবে, এরকম সেম প্রসেসভাবে এরকমভাবে আপনাদের সব থাকবে, ইউজার নেম থাকবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন, এই ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় দেখতে পারতেছেন, এখানে আসছে। এখন যে পাসওয়ার্ডটা সব আছে, সব তারা এই জায়গায় আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা সব আছে এই জায়গায়। আমি চলুন এখন দেখিয়ে দিই এটি আপনারা কিভাবে এটি ইউজ করবেন। এখানে জাস্ট DMCC লিখে দিবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের ইমেলটি ক্রিয়েট করা একদম ইজিলি ভাবে, আপনারা যখন ক্রিয়েট করবেন তখন ইজিলি ভাবে এটি ক্রিয়েট করতে পারবেন। এরকম আসার পর জাস্ট কি করবেন, যে মাই DMCC তে ক্লিক করে দিবেন আপনারা।
দেখতে পারতেছেন এই জায়গায় আমরা কি করব যে আমরা আপনাদের দেখেছিলাম যে মেলটা এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে এই মেলটা আমি এই জায়গা থেকে কপি করব কপি করে জাস্ট এই জায়গায় আমি পেস্ট করে দেব এটা কিন্তু আপনাদের ব্রাউজারে করে নেবেন আমি এটা করছি অন্য কারণে আপনারা আপনার ব্রাউজারে এটি করতে পারবেন সমস্যা নাই আমি আবার বলছি আপনাদের কোনো ভিপিএন লাগবে না এটি করার জন্য আপনারা এটি আপনারা 100% আপনারা মেল এটি পাবেন বা গুগল ড্রাইভ স্টোরেজ আনলিমিটেড সেটিও পাবেন আপনার আজর যে আরডিবিটা আছে সেটিও আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করবেন আপনারা মেল অবশ্যই আপনারা এটি পাবেন যারা মেল ক্রিয়েট করতে পারে না তারা এটি বারবার আপনারা বারবার বারবার না জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি দেখিয়েছি সেভাবে আপনারা করলেই জাস্ট এটা হবে কয়েকদিন যেমন এটি ইউজ করতেছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যাতে এটি মেলটি প্রোভাইড করতেছে এখন তারা কখন এটা অফ করে দেয় তাদের ব্যাপার এটা এখন আমি এটি চলুন এখন আপনাদের দেখিয়ে দিই আর অবশ্যই একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের যে আপনারা যে জিমেল আপনারা কিন্তু জিমেল কিন্তু ইউজ করতে পারবেন না এই জায়গা থেকে জাস্ট আপনার আউটলুক দিয়ে আপনার জাস্ট এই মেসেজটা রিসিভ করতে হবে আপনারা কিন্তু গুগল ড্রাইভ সব ইউজ করতে পারবেন দেখাচ্ছি আপনাদের আমি আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন আমার পাসওয়ার্ডটা আমি পরে চেঞ্জ করে নেব সাইন ইন ক্লিক করে দেবে জায়গা থেকে এখানে যে আমাদের যে মেলটা আছে সেই মেলটা জায়গা দেবে এখান থেকে চলুন ভালো করে দেখে দিই আরেকটা জিনিস আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই যে নেক্সট ক্লিক করে দিবেন এই জায়গায় আপনার ভেরিফিকেশন টু টু স্টেপ যে ভেরিফিকেশনটা সেটি আপনি দেখে দিই কিভাবে করতে হবে এটা আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেভাবে আপনারা করে নেবেন আপনাদের যে ফার্স্টে আমি যে এটা দেখিয়ে দিয়েছি সেটি কিন্তু আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই জায়গা থেকে যেটা আপনাদের ফার্স্টে আমি দেখে দিচ্ছি এখন যেটি দেখেছি এটি কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন আর যেটা আসতেছে এটা এখান থেকে জাস্ট আমরা জিমেলে ইউজ করব জিমেল বা যে গুগল ড্রাইভ এখান থেকে আপনার একটা জিনিস যেটা প্রবলেম আছে সেটি হচ্ছে যে আপনার জায়গা থেকে জিমেলটা ইউজ করতে পারবেন না আর যে গুগল ড্রাইভ আর যেসব গুগলের সার্ভিসগুলো আছে সবগুলো ইউজ করতে পারবেন জাস্ট এই জায়গায় তারা কী করছে জাস্ট আউটলুকটা তারা ইউজ করেছে এই জায়গায় যে আউটলুক সে আউটলুকে জাস্ট যত মেসেজ আছে সেই আউটলুকে এইটি রিসিভ করবে মেসেজটি আমি বারবার বলছি আউটলুক দেখিয়ে দিই আমি আমি কিন্তু এই জায়গাতে কিন্তু আউটলুকে ক্লিক করে ক্লিক করেছিলাম এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গায় থেকে এই জায়গায় দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এখান থেকে আপনার সিকিউরিটি কি করবেন জাস্ট এখান থেকে যদি সিকিউরিটি আপনার টু ফ্যাক্টর যদি দিতে চাচ্ছেন বা আপনাদের ফোন নাম্বার দিয়ে মানে আমরা যে জিমেলে আমরা টু ফ্যাক্টর দিয়ে থাকি সেটি যদি দিতে চান সেটি এই জায়গাতে দিতে সেট আপ দ্য ডিফারেন্ট মেথড আমি এই যে এটা ক্লিক করে দিবেন আপনারা এখান থেকে জাস্ট কি করে দিবেন জাস্ট ফোন মানে ফোন ক্লিক করে দিবেন ফোন ক্লিক করার পর এখান থেকে জাস্ট কি করে দিবেন জাস্ট আমাদের যে কান্ট্রি আছে যার যে একটা কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন আমার কান্ট্রিটা আমি সিলেক্ট করে নিচ্ছি আর অবশ্যই এই জায়গায় আপনাদের ফোন নাম্বারটা পার্সোনাল ফোন নাম্বারটা ইউজ করবেন এটির ক্ষেত্রে এই জায়গায় আপনার যে ভেরিফিকেশন নাম্বারটা আসছে সেই নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিবেন
এরকম আসার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে, আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমাদের, আমি বলছিলাম যে জিমেলটা এই জায়গায় পাবেন না আপনারা, যে যত ধরনের যে এসএমএস গুলো আছে, মেসেজ আছে, সেটি কিন্তু আপনাদের যে আউটলুক আছে সেই আউটলুক দ্বারা রিসিভ করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের, আমি আমাদের যে গুগল ড্রাইভটা সেটি কিন্তু আমি আপনাদের আগে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে গুগল ড্রাইভটা জিনিস দেখাচ্ছে এই জায়গায়, আপনারা এভাবে আপনারা জাস্ট এই স্টোরেজটা আপনারা নিতে পারবেন। আপনারা আর যে বেনিফিট গুলো আছে স্টুডেন্টের সব আপনারা নিতে পারবেন। আপনারা যে জিসুরের যে মেলটা আমি ক্রিয়েট করে দেখিয়ে দিয়েছি আপনাদের, এখন আপনাদের দেখিয়ে দিয়ে যে আপনাদের এই আউটলুকটা, আপনারা এই জায়গা থেকে আউটলুক লিখে সার্চ নিতে পারেন। আমি এই জায়গাতে দিচ্ছি, এই জায়গাতে ক্লিক করে এখান থেকে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে জাস্ট সব যত ধরনের মেসেজ আছে এই জায়গা থেকে আপনারা সব রিসিভ করতে হবে আপনাদের। আপনাদের এই জায়গায় তারা যে জিমেলটা আছে সেটি অফ করে রাখছে তারা, আপনারা যা গুগলে যা আছে সব কিন্তু ইউজ করতে পারবেন। জাস্ট জিমেলটা এই জায়গায় তারা ইউজ করতে দিচ্ছে না, তারা জাস্ট আপনারা যা আউটলুক আছে যদি দেখতে পাচ্ছেন এটা থেকে আপনার জাস্ট এই মেসেজগুলো রিসিভ করবেন। আর আপনারা অবশ্যই আপনারা ওয়েট করবেন আপনার এই মেলের জন্য, আপনার মেলটা পাবেন। আমি যেভাবে প্রসেস আপনার দেখিয়ে দিয়েছি সেভাবে আপনার করলেই আমি আপনার মেসেজটা, এই মেলটা আপনারা পাবেন। আমি আগে এটি দেখে পরে আপনাদের সাথে এটি শেয়ার করছি। আমার ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটি বুঝিয়ে দিচ্ছি সব পুরো ফুল প্রসেসটা। ভালো লাগে বা উপকার আসে অবশ্যই আমার যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনাদের মতামত বা জানাতে পারেন। আচ্ছা, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।